بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যখন মহিলারা চুলে চিরুনির ব্যবহার করে থাকেন তখন তাদের চুল কিছু ভেঙে যায় আর কিছু চুল আবার গোড়া থেকে উপরে চলে আসে। তারপর যেই সমস্ত চুলগুলি চিরুনিতে এক জায়গায় হয়ে যায় সেই চুলগুলোকে বেচার সম্বন্ধে ইসলামে কি বলা হয়েছে। কিছু মহিলা আছেন যারা নিজেদের ছেঁড়া চুলগুলোকে অনেকটা সময় ধরে জমা করে রাখে আর তারপর আবার সেগুলোকে বেচে দেয়, আর তার পরিবর্তে হয়তো কোনো জিনিসকে কিনে নেয়, আর না হলে সেই চুল কেনা মানুষের কাছ থেকে পয়সা নিয়ে নেয়। তো এমনভাবে এই ধরনের ছোট ছোট চুলগুলোকে জমা করে রাখা আর রেখে সেগুলোকে বেচে দেওয়া সত্যি কি ইসলামে জায়েজ আছে? আজকের এই ভিডিওতে আমরা এগুলিকে আলোচনা করতে চলেছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এগিয়ে যাই আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে। আর আপনাদেরকে জানিয়ে দিই যে মেয়েদের চুলকে বেচা কেমন। যেমনকি আপনাদেরকে প্রথমে জানিয়েছি, যখন মেয়েরা তাদের চুলে চিরুনি লাগিয়ে থাকে তো সেই সময় কিছু চুল ছিঁড়ে যায় অথবা কিছু চুল গোড়া থেকে উপরে চলে আসে, আর এই চুল ভেঙে যাওয়া অথবা উপরে চলে আসার রোগ বেশিরভাগ মেয়েদেরও হয়ে থাকে, এতদূর পর্যন্ত যে পুরুষদেরও হয়ে থাকে। এবার যেহেতু পুরুষদের চুল ছোট সেই জন্য সেগুলোকে একত্রিত করা কিংবা জমা করে রাখা একটু মুশকিল হয়ে যায়, কিন্তু তাদের মোকাবেলাতে মেয়েদের চুল লম্বা হয়ে থাকে আর সেই জন্য যখন তারা চিরুনি করে থাকে তখন চিরুনিতে লেগে থাকা চুল অথবা কেটে যাওয়া চুলগুলো বেশিরভাগ সময়ে তারা একত্রিত করে নেয় আর তারপর তারা কোনো চুল কেনা মানুষের কাছে বেচে দেয়। তো এর ওই রেফারেন্সে ওলামায়ে কেরামগণরা এরশাদ করেছেন, মেয়েদের ছেঁড়া অথবা কেটে যাওয়া চুলকে বেচা ইসলামে একেবারে হারাম, এটি কোনো রকমভাবেই জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এরশাদ করেছেন, আর যার তর্জমা কিছুটা এমন হয় যে মানুষের শরীরে কোনো অংশকে বেচা অথবা কেনা জায়েজ নয়। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এর রেফারেন্সে কিছুটা মতপার্থক্য দেখা যায়, যেখানে কিছু ওলামায়ে কেরামগণ চুলকে শরীরের অংশ মনে করে থাকে, আবার কিছু আছেন যারা চুলকে শরীরের অংশ মানেন না আর তারা এটিকে একটি বাহ্যিক অংশ মনে করে থাকেন। আপনি এই জিনিসটিকে এমনভাবে বুঝে নিতে পারেন যে যেমনকি আমাদের শরীরে যে কোনো অংশ যেমন চোখ নাক চুল অথবা অন্য কোনো অঙ্গকে বেচা কোনো রকমভাবে ইসলামে জায়েজ নেই। যদি আপনি পারেন তাহলে আতিয়া করতে পারেন, যেমনকি অনেক সমস্ত মানুষ আতিয়া করে থাকেন। আর এর কারণ এটি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মানে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এবার প্রশ্ন এটি উঠে আসে যে চুলে চিরুনি করার সময় যেই চুলগুলো কেটে যায় অথবা ভেঙে যায় সেই চুলগুলোকে যদি আমরা বেচতে না পারি তাহলে সেই চুলগুলোকে কি করতে পারবো? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর একটি সবচেয়ে ভালো পদ্ধতি হল আপনি এই সমস্ত চুলগুলোকে কোনো জনশূন্যহীন স্থানে দাফন করে দেবেন অথবা ঘরের আশেপাশের কোনো গোপন স্থানে লুকিয়ে রাখবেন, যাতে করে সেই চুলগুলো কোনো রকমভাবে যেন বাইরে না আসতে পারে। আর এটির একটি কারণ এটিও যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দা করার হুকুম দিয়েছেন, তো চুলও নারীদের শরীরের ওই অংশ, সেই জন্য নারীদের প্রয়োজন হবে তারা যেন তাদের চুলকে পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখে। যদিও এটি একটি আফসোসেরই কথা যে আজকের বর্তমান সময়ের মেয়েরা বেপর্দা হয়ে গিয়েছে, তাদের মাথার চুল তো কি নিজের শরীরকেও পরপুরুষের সামনে গোপন রাখতে ইচ্ছে হয় না। এবার চুলকে দাফন করে দেওয়া অথবা এমন জায়গায় রেখে দেওয়া যেখান থেকে কোনো পরপুরুষ ওঠাতে না পারে তার একটি কারণ হলো চুলের উপর জাদু করা যেতে পারে, মানে চুল দ্বারা কালো জাদু করা যায়। তাহলে সেখানে পরপুরুষ আর নিজেরই বাকি, সবসময় চেষ্টা করতে হবে নিজের এই ভেঙে যাওয়া এবং ছিঁড়ে যাওয়া চুলগুলোকে জমিনে একটু গর্ত করে দাফন করে দেওয়া, যাতে করে সেগুলিকে যেন কেউ দেখতে না পারে। তো কথা যেখানে হচ্ছে নারীদের চুলের সম্বন্ধে, তাহলে এর সঙ্গে আপনাদেরকে বদজুবান মানে খারাপ ভাষা ব্যবহারকারী নারীদের সম্বন্ধেও জানিয়ে দিই। মানে যেই নারীরা বদজুবান হয়ে থাকে তাদের কিভাবে নোকসান হয় এই পৃথিবীতেও এবং আখিরাতেও। একটি বিখ্যাত উক্তি আছে যে যেই সম্পর্ককে তলোয়ার কাটতে পারে না সেই সম্পর্ককে উঁচু নিচু ভাষাতে কেটে দেয়। নিজের ভাষাকে সবসময় সংযত করারই প্রয়োজন, কেননা ইজ্জত এবং বেইজ্জতের জিম্মিদার সেই ওই হয়ে থাকে। আর এই বদজুবান মানে খারাপ ভাষার সমস্যা বেশিরভাগ নারীদের সঙ্গে হয়ে থাকে। বুখারী শরীফে হযরত শাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রেওয়ায়েত এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের দুই চোয়ালের মধ্যখানের বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অংশ মানে লজ্জাস্থানের জামানত দিয়ে দেয় যে সে তার ভাষাকে এবং লজ্জাস্থানের ভুল প্রয়োগ করবে না, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। তিরমিজি শরীফে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমি আর্জ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাজাত পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি?
তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নিজের জবানকে সংযত করে রাখো, নিজের ঘরেই থাকো, অহেতুক বাইরে ঘোরাফেরা করো না, আর নিজের গুনাহের উপর কান্না করতে থাকো। একজন উত্তম নারীর ভাষা সেই তলোয়ার যেটি কখনোই যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি। আর বদজবান স্ত্রী নিজের স্বামীকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য ঘোড়ার ডাকের কাজ করে থাকে। নারীদেরকে বলা হয়েছে তারা তাদের ভাষাতে যেন সবসময় সরলতা এবং মিষ্টাত্ব সৃষ্টি করে রাখে আর খুব ভালো করে কথা বলে। যদিও এই কথাটি একেবারে সত্য যে মিষ্টি থেকে আরও মিষ্টি মহিলা হোক না কেন, তবুও তার মধ্যে সামান্য তিক্ততা অবশ্যই থাকবে, কিন্তু তবুও নারীদের ভাষাতে মিষ্টি থাকাই সবচেয়ে উত্তম। শরীয়তে বলা হয়েছে একজন স্ত্রী যেন তার পুরুষের সঙ্গে সরলভাবে মিষ্টি ভাষাতে কথা বলে, কিন্তু যখন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার সময় আসবে তখন যেন সে কঠিন ভাষাতে কথা বলে, যাতে করে সেই পুরুষ আর কোনো দ্বিতীয় কথা জিজ্ঞেস করার সাহস না পায়। কিন্তু আজকালকার ফ্যাশনেবল মহিলাদের কথা বিপরীত হয়ে গিয়েছে। নিজের স্বামীর সঙ্গে কথা বলার প্রয়োজন হলে সমস্ত পৃথিবীর তিক্ততা ঝাল নিয়ে কথা বলে, আর কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার সময় আসলে একবারে নম্র, ভদ্র এবং মিষ্টি ভাষাতে বলতে শুরু করে। সেই জন্য এই উক্তিটি একেবারে বাস্তব যে যেই সম্পর্ককে তলোয়ার নষ্ট করতে পারে না সেই সম্পর্ক একটি কথাতেই শেষ হয়ে যায়। কিছু কিছু নারী তো আবার এত বদজবান হয়ে থাকে যে যদি তারা নারী না হতো তাহলে তাদেরকে সহ্য করাই মুশকিল হয়ে যেত। সেখানে কিছু কিছু মহিলারা তো আবার নিজের উচ্চ আওয়াজ এবং অবিশ্বাসের জন্য নিজের ঘরকে বরবাদ করে নেয়। শরীয়তে হুকুম এসেছে যখন নিজের পুরুষের সঙ্গে কথা বলবে তখন নরম ভাষাতে, আর যদি পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তাহলে খুবই কঠিন ভাষাতে। তো চলুন আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে যদি কারো স্ত্রী বদজুবান এবং খুবই বেশি উচ্চ আওয়াজে কথা বলে তাহলে তার চিকিৎসা কিভাবে করা যেতে পারে, কিভাবে তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে। যেহেতু দাম্পত্য জীবন সুখ এবং শান্তিময় হওয়ার জন্য প্রয়োজন, স্বামী স্ত্রী একে অপরের হুকুকে আদায় করবে, একে অপরের প্রয়োজনকে মেটাতে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীদেরকে নিজের আহিলেদের সঙ্গে খুবই উত্তম আচরণ করার আদেশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে নিজের স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার ঘরের বিবিদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। দ্বিতীয় দিকে বিবিদেরকেও নিজের স্বামীর বাধ্যতা এবং বশ্যতা স্বীকার করার হুকুম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি কাউকে কারোর সামনে সাজদা করার হুকুম করতাম তাহলে বিবিকে বলতাম সে যেন তার স্বামীর সামনে সাজদা করে। যদি কোনো ব্যক্তির স্ত্রী নাফরমান হয়ে থাকে তাহলে কুরআনুল করিমের সূরা নিসার আয়াত নম্বর 34-এ আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বিবিদেরকে সঠিক রাস্তাতে নিয়ে আসার জন্য তিনটি উপায় উল্লেখ করেছেন। যদি স্ত্রী নাফরমান হয়ে থাকে অথবা তাকে দেখে মনে হচ্ছে যে সে নাফরমান করছে তাহলে প্রথম পদ্ধতি হল তাকে যেন নরমভাবে বোঝানো হয়। যদি বিবি বোঝানোর পরও ফিরে না আসে তাহলে দ্বিতীয় পদ্ধতি হল স্বামী যেন তার বিছানাকে আলাদা করে নেয়, যাতে করে এই আলাদা হয়ে যাওয়ার জন্য সে তার স্বামীর রাজি না থাকাকে অনুভব করে নিজের পিছনের কাজের উপর ভুল বুঝতে পারে। কুরআনুল করিমের স্বামীর বিছানা আলাদা করে নেওয়ার জন্য যে কথার উল্লেখ করা হয়েছে সেখানে এটি বলা হয়েছে যে এই দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র যেন বিছানাতে থাকবে, তারা এমনভাবে দূরত্ব করবে না যেন একজন নারীকে একটি ঘরের মধ্যে একাই ছেড়ে দেবে, কেননা যদি এমনটি করা হয় তাহলে ফ্যাসাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে নারীরা এমন সাজাতেও ফিরে আসে না তাহলে তৃতীয় পদ্ধতিতে তাকে সামান্য মার দেওয়ারও অনুমতি আছে, কিন্তু সেখানে যেন তার শরীরে বেশি প্রভাব না পড়ে, মানে হাড় ভেঙে যাওয়া অথবা জখম না হয়ে যায় যেন, আর তার চেহারার উপরেও মারতে বারণ করা হয়েছে। এছাড়াও ফ্যামিলি কিংবা বংশের যারা বড় থাকেন তাদের মাধ্যমে স্বামীর বাধ্য হওয়া এবং তার কথাকে মেনে চলার কিছু শিক্ষণীয় ঘটনাকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, আর এটি তাদের দ্বারাই করতে হবে যাদের কথাকে সে মেনে চলে কিংবা তার প্রভাব তার ভীষণই খাটবে। আশা রাখছি এই তিন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান এবং বদজবান স্ত্রীকে হেদায়েত দান করবেন। ভিডিও ভালো লাগার সাথে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও যদি আপনার কোনো আরও কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।